हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल यूनिक श्वेता। होप यू ऑल आर डूइंग वेल। आमी श्वेता। तो आज की वीडियो ते आमी एक बेंगुली मेकअप लुक टा क्रिएट करेछी। एंड आमी मेकअप लुक टा क्रिएट करार जोन्नो जे समस्त प्रोडक्ट गुलो यूज करेछी तार लिंक आमी आमार डेस्क्रिप्शन बक्से दिए देबो। एंड आमी आमार प्रोडक्टेर सेट नंबर गुलो डेस्क्रिप्शन बक्से मेंशन करे देबो। तो प्लीज डेस्क्रिप्शन बक्सटा चेक आउट कर नियो। एई रकम एकटा मेकअप लुक तोमरा जे कोनो पुजोते क्रिएट करते पारो। अष्टमी, अंजलि, दशमी, जन्माष्टमी, लक्ष्मी पुजो, बाड़ीते जे कोनो समय कोनो ना कोनो पुजो लेगे थाके, तो सेक्षेत्रे एरकम एकटा मेकअप लुक क्रिएट करते पारो। एई भिडियोटा जोदि तोमादेर भालो लेगे थाके ताहले भिडियोते अवश्यई एकटा लाइक करे दिओ, आमार चैनलटाके सबसक्राइब करे दिओ। सबसक्राइब बाटनेर पाशे एकटा छोट्टो बेल आइकन आछे, ओटा प्रेस करे दिओ जाते करे आमी जखनई कोनो भिडियो आपलोड करबो तार नोटिफिकेशन तोमरा सबार आगे पेये जाओ। तो चलो भिडियोटा स्टार्ट करा जाक। तो स्किन केयारेर जोन्नो सबार प्रथमे आमी सोमिजेर फेयार सिरामटा यूज करे निच्छि। एटा खूब भालो एकटा फेयार सिराम, जादेर अएलि स्किन टोन तादेर जोन्नो एटा परफेक्ट एकटा फेयार सिराम। तो अएलि स्किनदेर जोन्नो खूब भालो, तोमरा एटा यूज करते पारो। तो देन आमी गुड वाइब्सेर एई टर्मारिक एसेंसियल अएलटा यूज करे निच्छि। एटा खूब भालो एकटा फेसियल अएल, ब्राइट करे तोमार स्किनटाके एंड ग्लो प्रोवाइड करे, एकटा डुई फिनिश देय तोमार मेकअपे। एटा तो एटा खूबई भालो, तोमरा चाइले यूज करतेई पारो। तो आजके आमी ल्याकमी परफेक्टिंग लिक्विड फाउंडेशनटा यूज करब एंड ब्यूटी ब्लेंडारेर साहाज्ये यूज करब। आमी एभाबे डट डट करे पुरो फेस एबं नेके लागाबो। एंड नेकटाते अवश्यई लागाबे, ना होले किन्तु स्किनेर कालारटा डिफरेंट लागबे फेस एबं नेके। हेयरटाकेও ভুলবে না তোমরা। চলো আজকে তোমাদেরকে একটা ট্রিক দেখাই। আমি এখানে বিউটি ব্লেন্ডারটা আগে থেকেই ড্যাম্প বিউটি ব্লেন্ডার এটা, তো এতে আমি কিছুটা মেকআপ ফিক্সার দিয়ে দিচ্ছি। এতে করে তোমাদের মেকআপটা খুবই লং লাস্টিং হয়, খুবই লং লাস্টিং হয়, যেহেতু এখনও গরমকাল আমাদের। অ্যান্ড তাই এটা করতে পারো, এতে করে তোমাদের মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। তো এরপর আমি আইব্রোটা করে নেব। তার জন্য আমি হিলারি রোডার এই আই শ্যাডো প্যালেটের এই কালারটাকে অ্যাজ এ আইব্রো পাউডার হিসেবে ইউজ করব। আমার কাছে আইব্রো পেন্সিল ছিল, বাট আমার আইব্রো পাউডারটাই বেশি ভালো লাগে, দ্যাটস ওয়াই একটা আমি আজকে ইউজ করছি। এইরকম একটা অ্যাঙ্গেল শেপ ব্রাশের সাহায্যে আমি আইব্রোটা করে নেব। আইব্রোর হেয়ারগুলো ঠিক যেই দিকে গ্রো করেছি ওই দিকেই তোমরা আইব্রো পাউডারটা ইউজ করো, আদারওয়াইজ কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে। দেখতে পাচ্ছ আমি কীভাবে ইউজ করছি। অ্যান্ড এইরকম একটা স্কুলের সাহায্যে আমি ব্রাশ করে নেব। এতে করে যদি কোথাও কম বেশি প্রোডাক্ট লেগে যায় তবে সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আইব্রোর পর আমি মেবেলিনের এজরিয়ান কনসিলারটা ইউজ করেছিলাম অ্যান্ড এটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম, তো দ্যাটস ওয়াই তোমরা আমাকে এইরকম দেখতে পাচ্ছ। তো আমার অ্যাডজাস্ট কোনো ডার্ক সার্কেল নেই, বাট আমি হাইলাইট করার জন্য কনসিলারটি ইউজ করেছি এবং এর সেট নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো প্লিজ ডিসক্রিপশন বক্সটা চেক আউট করে নিও। অ্যান্ড আমি ব্রিজ অফ দ্য নোজ, আমার কিউপিড বো, চিন অ্যান্ড আন্ডার আই অ্যান্ড আপার আইলিড এবং আমার আইব্রোটাকে ডিভাইন করার জন্য আইব্রোটাকে শেপ দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে। তো আমি লাগিয়ে নিয়েছি আমার কনসিলারটা, পরে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে সবটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো কনসিলার আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এরপর আমি আমার আই মেকআপটা কমপ্লিট করে নেব। তার আগে আমি আমার কনসিলার এবং ফাউন্ডেশনটা সেট করার জন্য লুজ পাউডার ইউজ করব। তো তার জন্য আমি মেবেলিনের এই ফিট মি লুজ পাউডারটি ইউজ করে নিচ্ছি। আমি ফুল ফেসে লুজ পাউডারটা ইউজ করব না, শুধুমাত্র যেখানে যেখানে আমি কনসিলার ইউজ করেছি ওই জায়গাগুলোতেই আমি ইউজ করব।
তো আই মেকআপের জন্য আমি মরফি জ্যাকলিন হিল প্যালেট থেকে এই সেটটা আমি আমার ট্রানজিশন কালার হিসেবে ব্যবহার করব। সবসময় ব্রাশের এই পেছনের দিকটাতে ধরবে, এতে করে প্রেসারটাও কম লাগে এবং আই শ্যাডোগুলো ভালোভাবে লেগেও যায় আইলিডের ওপর। অ্যান্ড সবসময় অল্প অল্প করে কালার নেবে এবং সেটাকে ব্লেন্ড করবে, কখনোই একসাথে অনেকটা কালার নিয়ে নেবে না, এতে করে সবটাই মেস আপ হয়ে যেতে পারে। এটা আমি কিন্তু শুধুমাত্র আমার ক্রিজে অ্যাপ্লাই করছি এবং আইলিডে অ্যাপ্লাই করছি, আমি ক্রিজের ওপরে কিন্তু অ্যাপ্লাই করছি না। তো এরপর আমি হিলারি রোডা আইশ্যাডো প্যালেট থেকে এই গোল্ডেন কালারের আইশ্যাডোটা আমার ফিঙ্গার টিপসের সাহায্যে এই ইনার আইলিডে অ্যাপ্লাই করে নেব। দেখতেই পাচ্ছ ফিঙ্গার টিপসের সাহায্যে খুব ভালোভাবে আইশ্যাডোগুলো উঠে আসে। আমি কিছুটা কালার আমি মিডল আইলিডেও লাগাচ্ছি, আমার মনে হচ্ছে এখানে লাগালেও ভালো লাগবে, দ্যাটস হোয়াই দেন এরকম একটা ব্রাশের সাহায্যে আমি এই দুটো কালারকে একসাথে মিক্স করে আমার এই আউটার ভিতে অ্যাপ্লাই করব। শুধুমাত্র আমি ক্রিজের নিচে আউটার ভিতে অ্যাপ্লাই করছি। একদিন আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে সবটা ভালোভাবে ব্লেন্ড করে নেবো, যাতে করে কোনো হার্স লাইন না থাকে এবং বোঝা না যায় কোনটা আগে লাগিয়েছি কোনটা পরে লাগিয়েছি। আমি আমার লোয়ার ল্যাশ লাইনে এই সেম দুটো কালারই মিক্স করে ইউজ করব। তো এরপর আমি মিস ক্লিয়ারের এই গোল্ডেন আইলাইনারটাকে এই গোল্ডেন আইশ্যাডোর ওপরে প্লেস করব। এটা খুব ভালো একটা আইলাইনার, তোমরা এটাকে অ্যাজ এ আইলাইনার বা অ্যাজ এ আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারো। খুব বেশি ইউজ করবো না, অল্প অল্পই ইউজ করবো। অ্যান্ড এটা খুব তাড়াতাড়ি ড্রাইও হয়ে যায়। অ্যান্ড আমি এই সেম আইলাইনারকে আমার এই ইনার কর্নারেও অ্যাপ্লাই করব, যাতে করে চোখটা একটু বড় দেখায় এবং হাইলাইট হয়ে যায় জায়গাটা। ব্রাশের সাহায্যে একটু ব্লেন্ড করে নেব। তো এরপর আমি আইলাইনার পরে নেব, এর জন্য আমি ল্যাকমের এই ইনস্টা লাইনারটা ইউজ করে নেব। এটা খুবই অ্যাফোর্ডেবল এবং খুবই ভালো একটা লাইনার এবং এটার টিপটা খুবই সুন্দর, খুব ভালোভাবে উইঙ্কড আইলাইনার তৈরি হয়ে যায় এতে খুব তাড়াতাড়ি। সবসময় উইঙ্কড আইলাইনার করবে এই যে ভ্রুর এই ফেস প্রান্ত এবং এই আই কর্নারের এই সোজাসুজি যে জায়গাটা, সবসময় এইরকম টানার চেষ্টা করবে, কখনোই এই দিকে বা ওই দিকে নিয়ে যাবে না, এতে করে খুব ভালোভাবে আইলাইনারটা করা হয়ে যায়। অ্যান্ড আমি আমার ওয়াটার আইলাইনারে ল্যাকমির আইকনিক কাজল ইউজ করে নিচ্ছি। আপার ওয়াটার আইলাইনারেও এই সেম কাজলটি ইউজ করে নেব। অ্যান্ড মাস্কারের জন্য আমি মেবিলিনের ল্যাশ সেন্সেশনাল মাস্কারাটা ইউজ করে নেবো, এটা একটা ওয়াটারপ্রুফ মাস্কারা, তোমরা এটা যেটা ওয়াটারপ্রুফ নয় সেই ভার্সনটা ইউজ করতে পারো। ওয়াটারপ্রুফটা তোমার লেন্থটাকে খুব ভালোভাবে কার্ল করতে সাহায্য করে এবং সেটা অনেকক্ষণ বেশি স্টেও করে, অনেকক্ষণ বেশি স্কালটা। আমি এটা খুব সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করছি, যাতে করে তোমরা তৈরি করতে পারো খুব তাড়াতাড়ি, দ্যাটস ওয়াই আমি আইল্যাশ করছি না। তোমরা যদি চাও এর সাথে আইল্যাশটা ক্যারি করতে পারো তোমাদের আই মেকআপটাকে আর একটু অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য। তো আমি এই সেটটা দিয়ে আমি আমার কন্ট্রিংটা করে নেব। অ্যান্ড আমি সবসময় বলবো খুব বেশি মেকআপ প্রোডাক্ট কিনবে না, তোমরা খুব চুজ করে করে কিনবে যেগুলোকে তোমরা অনেকভাবে ইউজ করতে পারো, এতে করে তোমাদের সেভিংসটাও হবে এবং তোমাদের ইউজ করতে অনেকটা সুবিধেও পাবে তোমরা।
আচ্ছা একটা হালকা একটা এফেক্ট পড়েছে, তো এটা কি আমি আমার ফিঙ্গার টিপসের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেবো। তারপর আমি আমার চিক, ফোরহেড এবং চিনটাও কন্ট্রোলিং করে নেবো এই সেম আই শ্যাডো দিয়ে। আমি ব্লু হেভেনের এই ব্লাসটা ইউজ করে নেবো, এটার সেট হচ্ছে 503। এটা একটা পিচ আন্ডারটোনের ব্লাস এবং এটা খুবই মিনিমাম একটা কালার দেয়, এর মধ্যে খুবই ছোটো ছোটো পার্টিকেল এক ধরনের সিমার থাকে যেটা ব্রাশের মধ্যে তো উঠেই আসে না। তো এরপর আমি আমার মেকআপটা ফিক্স করার জন্য লরিয়েলের ইনফেলিয়েবল মেকআপ সেটিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি। অ্যান্ড এরপর সঙ্গে সঙ্গে আমি হাইলাইটারটা ইউজ করে নেবো, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার, প্রিসিয়াস পেটল আই থিঙ্ক। ওয়াও, দেখতে পাচ্ছো গ্লোটা কেমন? সবাই চায় তার মুখটা যাতে করে গ্লো করে, তো আমি একটু বেশি বেশি করে হাইলাইটার লাগিয়ে নিয়েছি। অ্যান্ড এরপর আমি লিপস্টিক ইউজ করে নেবো, তার জন্য আমি এই ব্লু হেভেনের 02 শেডটা ইউজ করবো। এটা খুব ভালো একটা পিঙ্কিশ রেড কালার। তো আমি আমার লিপস্টিকটা ফিক্স করে নিয়েছি, অ্যান্ড দেন আমি আমার জুয়েলারিগুলো পরে নেবো, তারপর আমি একটা হেয়ারস্টাইল করবো। আমি হেয়ারস্টাইলে খুব বেশি পারফেক্ট নয়, বাট তবুও একটা করবো। তো আমি আমার হেয়ারটা ভালো করে কম করে নিয়েছি, দেন আমি সামনে থেকে কিছুটা চুল এইভাবে নিয়ে পেছনে ভালোভাবে টাইট করে ধরে একবার এইভাবে টুইস্ট করব, দেন একটু সামনের দিকে এগিয়ে নেব। তো হালকা একটা পাফ হয়ে যাবে এতে করে, দেখতেই পাচ্ছো পাফ হয়ে গিয়েছে। তো এটাকে আমি ববি পিনের সাথে সিকিউর করে নেব। খুব বেশি হেয়ারস্টাইল আমি করবো না, জানলে তো করবো আমি, তাই না? অ্যান্ড দেন আমি সব চুলগুলোকে এভাবে পেছনের দিকে নিয়ে গিয়ে স্টাইল আমার কমপ্লিট। এরপর আমি একটা বিন্দি পরে নেবো, অ্যান্ড যেহেতু আমি ম্যারিড তো আমি সিঁদুরটাও পরে নেবো অফ ক্যামেরা।